আসলে আমরা নজরায় প্রথম ছবি করেছি, এরপর আমার ইচ্ছা ছিল যে চারটে করে ছবি করা বছরে, কিন্তু প্যান্ডেমিকে পড়ে যাওয়াতে আমরা একটু পিস করা হয়েছি। তবে আমি দুটো স্ক্রিপ্ট ফাইনালাইজেশনে আছে এবং আমরা খুব শিগগিরই এটা প্রোডাকশনের দিকে আমরা যাবো। প্রোডাকশন করতে বেশি সময় আমরা নিব না, কারণ মাল্টিপ্লেক্সের ব্যাপার হয়ে গেছে। দেখুন, আমরা কিন্তু ওই যে 70-80 দশক বা 90 দশকে যে ছবিগুলো ছিল সেগুলো কিন্তু বদলে গেছে। আর প্যান্ডেমিকের সময় যেটা হয়েছে, মানুষের ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখে তাদের টেস্টও বদলে গেছে। তো ঠিক ওইভাবে কিন্তু আমরা আরবান পপুলেশনের জন্য আমরা ছবি বানাচ্ছি, যেগুলো আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন যুব সমাজকে আকৃষ্ট করবে এবং এটা দেখতে আসবে। এবং এই ছবিগুলো আমরা কুইকলি টার্ন আউট করার চেষ্টা করছি। আমি জানি না চারটা করতে পারবো কিনা, তবে আমি দুটো ডেফিনেটলি আমি কাজ শুরু করবো। না, ওটিটি আসলে আমার আসলে চিন্তায় হচ্ছে মানুষকে ঘরের বাইরে আনা, এবং আমি জানি যে মানুষ টেকনোলজিক্যাল কারণে এখন যে সবাই মোবাইল ফোন চলে গেছে, এখন টিকটক জেনারেশন যারা আছে ঘরে বসে তারা মানে এটা যেমন মানুষকে যোগাযোগ বাড়িয়েছে, মানুষকে বিচ্ছিন্ন করেছে। আমি চাই সবাই একসাথে এসে ঘরে বসে একসাথে তারা হাসবে, একসাথে তারা ভয় পাবে, একসাথে তারা অনুভবটা করবে। এটা আমার মেইন উদ্দেশ্য, এবং আমি চাই যে আরও এরকম ইভেন্ট করা, শুধু সিনেমা না, আমি মিউজিক থেকে শুরু করে বড় বড় ইভেন্টও আমরা নামবো, যাতে করে সবাইকে নিয়ে একসাথে আনন্দিত মানুষ হবে।